মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা একরাম, হুফাজে একরাম, স্নেহের তালাবায় আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নাসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় কৃপা দয়া ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি, সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মুমতাজ ভাই খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, খুব মূল্যবান কথা রেখেছে, আর নরম মিজাজের মানুষ, কিন্তু আমি যা ছিলে যাব কাল সকালে মহলম লাগাতে হবে, আমাকে সবাই দাওয়াত দেয় না, যারা ভালোবেসে দাওয়াত দেয়, এরা ভালোবেসে দাওয়াত দিয়েছে, আমি বায়ান শুরু করব, অনেকজন আমার বায়ান নিতে পারে না। আজকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আমার ভালোবাসার মানুষ হুজুর, ফেসবুকে কমেন্টে আপনাকে গালি দিয়েছে একজন, যে গালিটা আমাকে পাঠিয়েছে, আমি শুনে বললাম আলহামদুলিল্লাহ, খালি এতটুকু লিখেছি, এগুলোতে ধ্যান দিও না, উত্তরে লিখবে আল্লাহ তোমাকে হিদায়ত দেখ, এর থেকে বড় হাতিয়ার আর কিছু নাই। আর বুখারী শরীফের হাদিসে আছে, মুনাফেকদের একটা বড় আলামত, তারা অশ্লীল ভাষা ব্যবহার করে, খারাপ ভাষা, নোংরা ভাষা ব্যবহার করে, যারা গালি দেয়, এটা হচ্ছে মুনাফেকদের একটা বড় আলামত, আমানতের খেয়ানত করে, মুনাফেকদের আলামত আমানতের খেয়ানতকারী, কোন জিনিস কেউ কি রাখতে দিলেন এটা আমি ফিরে এসে নেব, সেটাকে খরচা করে দিয়া, ভেঙে দিয়া, সেটার খেয়ানত করে দিয়া, এ হচ্ছে মুনাফেকের একটা বড় আলামত। ওই জন্য এগুলোতে দুঃখ পাই নাই, আমি দুটো প্রশ্ন করব, উত্তর নেব, উত্তর দিয়ে দিবেন, যার গায়ে লাগবে সে উঠে পালিয়ে যাবে, যে নিতে পারবে সে বসে বায়ান শুনবে, পরিষ্কার কথা। কেন বলে দিই, এখন দুঃখের বিষয়, আমরা উলামাদের মেহনত চলছে, জলসা দাওয়াত তবলিগ মাদ্রাসার মেহনত, চারিদিক দিয়ে মেহনত চলছে, একটাই উদ্দেশ্য, মানুষ কি করে ভালো হবে, ঠিক কি না? কিন্তু আপনাকে বলে দিই, আমাদের দাওয়াতের তবলিগ বলুন, জলসা বলুন, যেটাই বলবে, আমাদের কিন্তু আকর্ষণ নাই, আকর্ষণ আছে কি? আকর্ষণ নাই, আল্লাহর পছন্দ করে বলছি, শয়তানের যতগুলো কাজ আছে সবের মধ্যে আকর্ষণ আছে, আকর্ষণ নাই। মানুষ লটারি কিসে কাটে? লোভ, লোভটা আকর্ষণ, টাকা পাবো, শয়তানের কাজ। মানুষ সুদ কেন খায়? আমার টাকাটা তাড়াতাড়ি বেড়ে যাবে, বড় লোক হয়ে যাবে, তাহলে ওটা তো শয়তানের আকর্ষণ আছে। আমাদের যুবক রাগ করো না, আমাকে অনেক যুবক ভালোবাসে, আমিও ভালোবাসি, দোয়া দিই আল্লাহ তাদেরকে নামাজি করো, ভালো রাখো, দোয়া করি, যেসব মুর্শিদাবাদের ছেলে, আমাদের বর্তমানের ছেলে দেশ বিদেশে আছে, আমি তাদের লেগে দোয়া করি যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদের জানের মালের হেফাজত করো। বহু ছেলে ফোন করে, নামাজ পড়ে, যুবকরা নামাজ পড়ে, কিন্তু বলি এই যুবকদের মধ্যে যখন শয়তান গ্রাস কখন করে শুনেলেন, শয়তানের গ্রাস করার টাইম হচ্ছে একটা মেয়ে যখন নোংরা পোশাক পরে, ওটাই হচ্ছে শয়তানের আর একটা রূপ, বাদকার নারী, নোংরা নারী, তার পোশাকের দ্বারা শয়তান তাকে উদ্বুদ্ধ করে, শয়তানের আর একটা রূপ হচ্ছে নোংরা নারী। নাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নেক, মায়েরা ভালো করে শুনবেন, একজন নেক সালেহ দিনদার তাকওয়াওয়ালা পর্দাওয়ালা পর্দা নসিবা মেয়ে,
মকবুল ফেরেশতার থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন একটা মকবুল ফেরেশতার থেকেও ওই নারীটা উত্তম যে নেক সালেহ এবং নেক মানে হচ্ছে সব জিনিসে সন্তুষ্টি প্রকাশ করা, স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করা, স্বামীর বিপদে স্বামীর পাশে থাকা, স্বামীর দুঃখেতে স্বামীর পাশে থাকা, সন্তুষ্টি প্রকাশ করা, সবর করা, এটা হচ্ছে মুমিন নারীর নেক সালেহ নারীর একটা বড় গুণাবলী। এবং সেই নারীগুলো সেই মায়েরাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বদকার নারী হচ্ছে নোংরা নারী। আপনাকে বলে দিই লবিজি জওয়ানা থেকে কিভাবে শয়তানরা এখানে তিন তিনে ছয় তিনে নয় দশটা দশটা মোবাইল লেগে আছে, এগুলো সব এক একটা মিডিয়া, এরা ইউটিউবে জলসা ছাড়বে কালকে পরশু তরশু। এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে নেবেন, আপনারা পেয়ে যাবেন আমার জলসাটা, আবার রিপিট শুনবেন যদি ইচ্ছা যায় যে সালাদের ওই জলসাটা শুনবো, রিপিট পাবে। আমি বলে যাই এখানে দশটা মিডিয়া আছে, আর আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি দেশ থেকে দু লক্ষ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। কোরআনকে মিটিয়ে দাও, দাড়ি টুপিকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দাও। আজকেই আমি একজন পণ্ডিতের ভাষণ শুনছিলাম, সে একটাই কথা বলল, দুনিয়া মে জিতনে ধর্ম হ্যায় দুসরি নম্বর পর ইসলাম হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানের পরেই কি আছে? ইসলাম। 230 কোটি মুসলমান গোটা পৃথিবী জুড়ে, একটা মানুষের আখলাক আর চরিত্রে, একটা মানুষের ব্যবহারে, একটা মানুষের মেহনতে, দাওয়াতের মেহনতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ মেহনত শুরু করেছে, আমি বলে যাই মেহনতটা কি করে করেছে, আপনার আমার মতো মেহনত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম ইসলাম প্রচার করেছেন, হিংসা বিদ্বেষ মারামারি অন্য কিছু দিয়ে নয়, তলোয়ারের দ্বারা নয়, আখলাক চরিত্র এবং ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। আপনাকে বলে দিন, যারা জামাতে গেছে, যারা গাস্তে যান, বলা আছে কেউ গালি দিলেও ওটা গায়ে মেখে নেওয়ার নাম হচ্ছে ইসলাম প্রচার। বুঝতে পেরেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আওয়াজ ঠিক করো বাবু, এটা পাওয়ারফুল আছে, একটু আওয়াজটা কম করো, আমি এখনো পাওয়ার দিই নাই, ফেটে বেরিয়ে যাবে না, হালকা রাখো, আমি ফুল পাওয়ার দিই নাই এখন, ইঞ্জিনটা গরম হোক তবে বুঝতে পারবে নাকি বলছে। এই তো শুরু করেছি আমার ভাই, একটা কথা মাথায় রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছে তয়েফের মাটিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফের আর বেঈমানদের জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি কেউ বলে বে তুই কি দাওয়াত দিতে এসেছিস, বে তুই নামাজ করছিস, পড়গো আমার কাছে আসবি না, তো আপনি নিয়ত করেন আর কোনদিন যাব না ওকে বলতে, যা ভাই করুন, তো তুমি কখনো তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না। আপনাকে গালি দিয়েছে আপনি তারপরের দিন আবার যাবেন, তুই গাল দিয়েছিস দে ভাই, তুই একবার মসজিদে এসে নামাজটা পড়, ঠিক কিনা? আমাদের দেশের অনেক শুনেলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তারা জানাজার নামাজ ছাড়ে না, বুঝতে পেরেছেন না পারেন নি? 5 ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু জানাজার নামাজ ছাড়বে না। আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে না। অনেক মানুষ শুনে, অনেক ভাই মনে মনে করে আমার দোয়া না, দোয়া জানা নাই, নিয়ত জানা নাই, আমার দোয়া দরুদ জানা নাই, দরুদ জানা নাই, আমি নামাজে পড়বো কি? তোমাকে কিচ্ছু পড়তে হবে না, তুমি খালি সেই দিনটা ইমামের সাথে মাথা ঠুকেলা আর নিয়ত করো আল্লাহ শিখে যাব। তো আমি বলছি এই নিয়তে যদি আপনি মাথা ঠুকেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ নামাজেরই নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতি নিজের পরিবর্তন চাই না, আল্লাহ সেই জাতিকে কখনো পরিবর্তন দেয় না। আপনি চান চেষ্টা করুন, আল্লাহ আপনাকে পরিবর্তন দেবে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদিকে এমন একটা আখলাক
আর চরিত্র দিয়েছে। আজকে বলি, আপনি যদি সালার টাউনে বসেন, সালার টাউনে ফজরের পরে ভালো চায়ের দোকানে, যেখানে দামি দামি মাস্টাররা বসে, যেখানে ডাক্তাররা বসে, যেখানে শিক্ষিতরা বসে, সেই চায়ের দোকানে যাবেন আর একটা প্রশ্ন করবেন, স্যার আজকে পৃথিবীর বুকে মুসলমান কেন লাঞ্ছিত, মুসলমান কেন মার খাচ্ছে, মুসলমান কেন আতঙ্কবাদী, মুসলমানকে কেন সন্ত্রাস বলা হচ্ছে? ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের সালারে কারুর দোকানে যদি গিতে বোম পায়, যেগুলো দেওয়ালিতে ফাটায় কিংবা শোভা বরাতে আমাদের দেশের লোক, ওই বোম পাওয়া গেলে ওরা বলবে মিসাইল পাওয়া গেছে, সন্ত্রাস। ঠিক বলছি না ভুল বলছি? কে দিয়েছে এই নামটা? ওই জন্য আমি একটা জলসায় বলেছি, আমি কিন্তু দোয়া করছি আল্লাহ রাশিয়ার শক্তিকে বাড়িয়ে দাও আর আমেরিকাকে গুড়িয়ে দাও। আমি দোয়া করেছি আল্লাহ আমেরিকাকে যেন পরমাণু মেরে গুড়িয়ে দেয়। আজকে পৃথিবীর বুকে মুসলমানকে যে সন্ত্রাসের তাকমাটা দিয়েছে, ওটার নাম হচ্ছে আমেরিকা, অন্য কেউ তারা নাম দিয়েছে। বড় কষ্ট লাগে। কোথায় আছে রাষ্ট্রসংঘ? যারা ফুটানি করেন শিক্ষিত দিকে বলছি, 10 বছর 12 বছর সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ার পরে রিপোর্ট প্রকাশ হয়েছে, সাদ্দাম হোসেনকে যে অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে সেই অপরাধের অপরাধী ছিল না, দিতে পেরেছে। জর্জ ডব্লিউ বুশের ফাঁসি দিতে পারবে? অন্যায় করার কারণে, যুদ্ধ করে হাজার হাজার নিরীহ শিশুটিকে হত্যা করার কারণে জর্জ ডব্লিউ বুশকে রাষ্ট্রসংঘের ক্ষমতা আছে যে তাকে ফাঁসি দিই? পারবে না। কেন? সে হচ্ছে বেঈমান, কাফের, তাকে দেওয়া যাবে না। এটা যদি কোনো মুসলমান দেশ হতো, আজকে বলে দিই আমেরিকার বাপের ক্ষমতা নাই, আজ ঝাঁপিয়ে পড়ি, যা ইউক্রেনকে বাঁচা যা, সিরিয়াকে মেরেছে। আজকে আমাদের দেশে আমি দেখেছি অনেক নেতা তারা দাঁড়িয়ে বলছে ইউক্রেন আর ইসের যুদ্ধ বন্ধ হওয়া দরকার, এটা বড় দুঃখের বিষয়, নিরীহ মানুষ মরছে। মায়ানমারের শিশুটিকে হত্যা করেছে সেখানকার মুসলমান, নারীটিকে ব্যভিচার করেছে সেখানকার মিলিটারি, তখন এই কুত্তা মিডিয়াগুলো চুপচাপ বসেছিল, নজরে পড়েনি। আমার ভাই একটা কথা আমি আজকে আপনাদেরকে বুঝাতে এসেছি, প্রত্যেকটা মুসলমান নিয়ত করেন, আমি সেদিনে বলেছি আবার বলে যাচ্ছি, এই মুর্শিদাবাদের মাটিতে, আমি 24 পরগনার মাটিতে বলে এসেছি আর মৃত্যুকাল পর্যন্ত বলবো, আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টার মোদিজি রেসপেক্ট করি, ভালোবাসি, সম্মান দিই, কিন্তু আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না? জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই ভয় কেউ কি মুমিন খাবে না? সকলে নিয়ত করুন আল্লাহকে ছাড়া কেউ কেউ ভয় খাবে না। সকলে জোরে ভাই একবার বলুন নারায়ে তাকবীর। আমার ভাই আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবেন না? আল্লাহর কসম করে বলছি, তার দলিল আর তার প্রমাণ, এটা আমাদের মোদিজিরও জানা দরকার, অমিত শাহজির জানা দরকার, আর যোগীজিরও জানা দরকার। যারা বলছো মুসলমান থেকে দেশ তারা করব, যারা বলছো মুসলমান থেকে মুসলমান দিকে বাংলাদেশে পাকিস্তানে তারাব, তারা শোনো, এই মুসলমান তোমরা তারিখের কিতাব খুলো, ওলামা দিকে জিজ্ঞেস করো, একদিকে 313 জন সাহাবি, একদিকে 1000-এর বেশি বেঈমান আর কাফের, তারা খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন করার কারণে আল্লাহ জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখি, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটুই আর ইসলামকে মিটুই। তো শোনো, আমার আল্লাহ ওয়াদা করেছে, বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাব্দীলা, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা ওয়াদা করেন আল্লাহ ওয়াদা খিলাফ করেন। আমি ওই জন্য দোয়া করেছি রাশিয়ার জন্য, আল্লাহ তুমি আরো শক্তিকে বাড়িয়ে দাও, ধ্বংস করে দাও আমেরিকাকে। পরমাণু যুদ্ধ শুনেলেন? ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা মুমিন আছেন তারা শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো রকমের ভয় নেই। এক মুমিন ব্যক্তি, সে যদি গোলা বারুদে মারা যায়,
বোম বাস্তে মারা যায়, কেউ যদি বিদ্যুৎ স্পর্শ করে মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কোন রকমের ভূমিকম্পে মারা যায়, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি পরমাণু যুদ্ধ হয় আর আপনি ভয় খান, যারা মুমিন হবে তারা ভয় খাবে না, বোমেতে আপনার শরীর গলে যাবে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কবরে ওই হালতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে, মুমিনদের জন্য আসান, বেঈমান কাফেরের জন্য কঠিন পৃথিবীটা। ওই জন্য আমার ভাই শিক্ষিত সমাজের লোক বলছে, আরে মুসলমান মার খাচ্ছে এডুকেশন না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে। ঠিক কি না কথা বলে এই ভাষা তাদের? আমি বলে যাই, এখন মাদ্রাসা বেড়েছে না বাড়েনি? কথা বলে বেড়েছে। স্কুল বেড়েছে না বাড়েনি? বেড়েছে। আমি খালি প্রমাণগুলো দিয়ে যাব, শুনলেন? আমার বয়স 34+35 পার হয়েছে, শুরু হয়ে গেল 35 আমার। কি বুঝলেন? যারা আমার বয়সী আছে, আমরা জীবনে স্কুলে কোনোদিন শুনেছেন শিক্ষক দিবস? আমি তো জীবনে জানতাম না কবে শিক্ষক দিবস ছিল, যতদিন পড়েছি স্কুলে। ঠিক বলছি না ভুল বলছি? যারা আমার বয়সী আছেন তারা বলবেন, শিক্ষক দিবস জেনেছিলেন কোনোদিন? না। এখনকার যুবককে জিজ্ঞেস করুন, আপনারা বলবেন, শুনো, যারা কলেজের স্টুডেন্ট আছো, যারা স্কুলে পড়ো 8-এ 9-এ 10-এ, যারা শিক্ষক দিবসে ড্যান্স করেছো মাস্টারের সঙ্গে ম্যাডামের সঙ্গে কোমরে হাত লাগিয়ে, তারা শোনো, আমরা মাস্টারকে রেসপেক্ট করি, ভালোবাসি। আরে এখনো পর্যন্ত বর্ধমানে বাসে চাপলে, আমি 2 বছর আগে একটা বাসে চেপেছি বর্ধমানে, পুরসা যাব তো, একজন আমার গ্রাম যেতে দেখলাম একজন মাস্টার মশাই চাপলো, আমার স্কুলের মাস্টার, সেই যুগে পড়েছি তো, আমি সিট থেকে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন। বলে আরে তুমি এখন হুজুর, তোমার সিটে বসে তুমি বসো। আমি বলো না স্যার, আমার বিয়াদবি হবে, আল্লাহ মাফ করবেন, আপনি বসুন। আমি বসালাম হাতটা ধরে, আমি পাশে দাঁড়িয়ে কি বললে জানেন? বলে আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দেখ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমাদের মতো ছাত্র এখন নেই বাবা। এই কথাটা বললো কত গর্ব। কি বললেন? শুধু তাই নয়, যারা কলেজে পড়েন, সালারে কলেজ আছে না? না, কলেজ আছে। কলেজে বছরে একবার নবীন বরণের উৎসব হয়, হয় না আপনাদের সালারে? হয়। নবীন বরণের উৎসবে আমাদের যুবক যুবতীরা মদ্যপ অবস্থায় স্কুলে ড্যান্স করে, আর্টিস্টকে ডেকে কোমরে কোমর লাগিয়ে, এরাই হচ্ছে শয়তানের আর একটা রূপ, এই নারীগুলো, এই পুরুষগুলো, এই যুবকগুলো। আজকে আমরা বললে মৌলবিদিকে ভালোবাসার নাম ভালোবাসা নয়, নবীজিকে মহব্বত করি ওটার নাম মহব্বত নয়, আখলাক চরিত্র বাস্তবায়িত করার নাম হচ্ছে ভালোবাসা। অনেক যুবক বলে হুজুর আপনাকে ভালোবাসি, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো। অনেক যুবক বলে আপনাকে ভালোবাসি, প্যান্ট পরে ছিঁড়া সালমানের মতো। আমরা বললে খারা বে, আমাকে ভালোবাসলে আমার মতো লুঙ্গি পরতিস, আমার মতো পাঞ্জাবি, আমার মতো দাড়ি রাখতিস, আমার মতো টুপি লাগাতিস, আমার মতো চুল রাখতিস। ভালোবেসেছে হানি সিংকে, আর আমাকে বলছে হুজুর একটা সেলফি নিব। বড় কষ্ট লাগে না, দুঃখ লাগে? কিসের ভালোবাসা? ভালোবাসা বাস্তবায়িত কর, আল্লাহর কসম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন, হে নবী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের উপরে আমি রাজি, তারা আমার উপরে রাজি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে নারাজ আছে, আপনি জানেন না, এই যুগটা শুরু হয়েছে, লেখেলেন আমি মারা যেতে পারি, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে, আমার পরের জেনারেশন থাকবে, আমার 12,000 থেকে 13,000 জলসা ইউটিউবে আর ফেসবুকে ছুটছে, এটাও ছুটবে।